1200 গ্রাম রানের বিরিয়ানি একান্ত পনে, সঙ্গে 6টা আলু 6টা ডিম আনলিমিটেড রাইস 6 জনের। আমার তো সন্দেহ ছিল যে এই মাটনটা ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। ভীষণই ভালো ছিল খাবারটা, ইভেন মাটনের পিসগুলো তো খুবই ভালো। এই রাইসটা 6 জন মিলে যতক্ষণ ধরে তোমরা খেতে পারবে ততক্ষণই কিন্তু দেয়া হবে। মাটনটা খুবই জুসি ছিল এবং মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে একদম মুখে দেওয়ার পরেই ওটা গলে যাচ্ছে। আরে বাবা, এইরকম লেভেলের সব, আহা কি খুলে খুলে পড়ছে দেখো। আজ আমরা খাবারের সন্ধান খুঁজতে খুঁজতে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু 1200 গ্রামের মাটন দিয়ে মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু 6 জন মিলে বসে খেতে পারবে। ওখানে রাইস আর আলুর সম্পূর্ণ আনলিমিটেড, তোমরা যতক্ষণ খেতে পারবে ততক্ষণ দেবে। এর সাথে সাথে এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের আইটেম লঞ্চ হয়েছে। আজকে এখানকার খাবার দাবার টেস্ট করবো আর 1200 গ্রামের মাটন কেমন কি দেয় সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 1200 গ্রাম রানের বিরিয়ানি একান্ত পনে, সঙ্গে 6টা আলু 6টা ডিম আনলিমিটেড রাইস 6 জনের, আনলিমিটেড 1550 টাকা দাম। 6 জন মোটামুটি পেট ভরে খেতে পারবে। ওই একটা মটন নামছে, একটা চিকেন হচ্ছে, সব লেক গোটা গোটা লেক, সব লেগ গোটা গোটা লেগ, 190 টাকা মটন বিরিয়ানি, সঙ্গে এক পিস চিকেন কষা ফ্রি ফুল। এখন কয় হাড়ি বিরিয়ানি? এখন 4 হাড়ি 5 হাড়ি 6 হাড়ি, বাজার ঠিক নেই, কোনোদিনও 5 হাড়ি কোনো হাড়ি 6 হাড়ি, গরম বেশি তো। মাটন যাচ্ছে, ডাবল মটন হবে, ওটা ওইটা শুধু বড় হাড়ি তৈরি হবে, মানে বড় মটনের 1200 গ্রাম আর 500 গ্রামের, মানে সব আলাদা আলাদা। হ্যাঁ আলাদা আলাদা, নাহলে খোলা যাবে তো মাল। এটা হচ্ছে চিকেন, একটা মটনের হাড়ি সামনে দেখেছেন চলে গেছে, চিকেন হাড়িও চলে গেছে, দুটো হাড়ি চলে গেছে অলরেডি সামনে, এখন এই তিনটে রেডি হবে পরপর, চলছে প্রস্তুতি, এই কাজ চলছে। দুজনে, হ্যাঁ দেখো দুজনে, হাসানের ছবিটা ভালো তোলো, হাসানের চাচা মাত্র 100 টাকার বিরিয়ানি এখানে পার্সেল হচ্ছে, তাও আবার কলার পাতায় মানে প্লেটিং হচ্ছে। এবার একটা আলু চলে গেল, এবার দেবে ডিম, ওরে বাবা দারুন খেলা দেখাচ্ছ তো তুমি মোটামুটি। আচ্ছা দেখো 100 টাকার কোয়ান্টিটি দেখো বিরিয়ানি, বাহ। এখানে দেখতে পাচ্ছ অনেকে খাচ্ছে, কেমন লাগছে আপনাদের? খুব ভালো, এবং কোয়ান্টিটি এত বেশি ছিল যে জাস্ট অসম। মাটনটা খুবই জুসি ছিল এবং মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে একদম মুখে দেওয়ার পরই ওটা গলে যাচ্ছে। আমাদের এই যে 1200 গ্রাম নদিয়াতে প্রথম, নদিয়া না সারা বাংলাতে কোন রেস্টুরেন্টে যেখানে যাই না, এই ধরনের সামনে রানের পিস ভেঙে যাচ্ছে ধরার আগে। আমার মনে হয় এখনো কেউ করেছে প্রথম চাকদা একান্ত আপন। 1200 গ্রাম মটনের পিস, দেখেন পিসটা পুরো গোটা লেক, সঙ্গে 6টা আলু 6টা ডিম আনলিমিটেড রাইস 6 জনের, যত সময় বসে রাইস খাবে, আলু সালাদ চাটনি তিনটেই আমরা সমান দেবো। আচ্ছা রাইস যদি চার যতক্ষণ লাগবে 6 জনে ততক্ষণ দেবে তুমি? তত সময় দেবো, তত সময় হাড়ি ফাঁকা করে দেবো 100 বার। আচ্ছা আলু কি দেওয়া হয় তার সাথে? আনলিমিটেড আনলিমিটেড আলু, আলু রাইস সালাদ চাটনি যত সময় যাবে দেবো। দাম কত আছে? 1550 টাকা। এই যে আমাদের 500 গ্রাম হান্ডি বিরিয়ানি যেটা এখন ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল চলছে, সব চ্যানেল দেখাচ্ছে, 550 টাকা, যত নিউজ চ্যানেল আছে সব জায়গায় দেখাচ্ছে। কয়জনের জন্য এটা? এটা দুজনের জন্য, আনলিমিটেড রাইস যাবে, তিনটা আলু দুটো ডিম সঙ্গে সালাদ চাটনি, সব পুরো 500 গ্রাম, সঙ্গে উপরে বাটার নান দিয়ে হাইটা সিলয়, এইটা হচ্ছে ইউনিক আমাদের, যে উপরে বাটার নান দিয়ে হাড়ি ছিল। নানটাও খেতে পারবে? নানটাও খেতে পারবে। আর 300 গ্রামের মাটনটা দেখাও, এইটা হচ্ছে 300 গ্রাম মটন, 350 টাকা, এটা 1500 কন্টেনারে যাবে, দুটো আলু দুটো ডিম দুজনের জন্য, এটাও দুজন খেতে পারবে, আবার আনলিমিটেড নেই, এটা দুজনের প্রাইস। 6টা আলু 6টা ডিম এই সালাদ, সঙ্গে আরো সালাদ এক্সট্রা আছে, এত পরিমাণের রাইস, রাইস আরো দেওয়া হবে তো? হ্যাঁ আরো অনেক দেওয়া হবে, এই কিছুই না কোনো। কয়জন মিলে যদি রাইসটা শেষ করে দেয় তারপরে আবার দেবে, তাই তো? আরো আরো আরো, যত সময় চাইবে তত সময়।
এই হচ্ছে মেইন জিনিস দেখো ও এই রকম টাইপের লম্বা ঝরঝরে রাইস দেখেন আমাদের চিকেন কষা 4 পিসের প্লেট 170 টাকা কেউ যদি 2 পিস চায় 2 পিস হবে মাত্র 90 টাকায় 2 পিস আর এটা কোন মিয়ানের সাথে ফ্রি দিচ্ছো এক বিরিানিতে 1 পিস করে চিকেন কষা ফ্রি ফুল বিরিানি চিকেন বিরিানি মটন বিরিানি এইটা হলো চিকেন রেজালা 4 পিস 200 টাকা যদি কেউ 2 পিস চায় পেয়ে যাবে 200 টাকা এটা বাটার চিকেন 180 টাকা প্লেট 4 পিস সব লেগ দিয়ে কাটা হয় তন্দুরি হয় রোস্ট হয় কার্পেল গেবিতে যায় 2 পিস চাইলে 2 পিস পাবে 90 টাকা এখানে দেখতে পাচ্ছো এই দাদারা খাচ্ছে আচ্ছা আপনাদের খাবারটা কেমন লাগছে আচ্ছা কেমন লাগছে একটু ভালো করে বলুন বড় ফ্যান আর কি মাঝে মাঝে দেখি তোমার ভিডিও আচ্ছা আচ্ছা আর সবথেকে বড় কথা মাংস তারপরে যে চালের মানে কোনো কথা হবে না কোয়ালিটি কোয়ালিটি সুন্দর কোয়ালিটি এই গরমে বাইরে 40 ডিগ্রি তাপমাত্রা 38 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই যে বিরিয়ানি খাচ্ছি খাবার সাথে সাথে মানে মনে হচ্ছে হজম হয়ে যাবে এরকম ব্যাপার বাহ 1550 টাকায় 1200 গ্রামের মাটন দিয়ে মাটন রান বিরিয়ানি দেখো আমি তুলতে পারছি না আরে বাবা রে হাত ব্যথা হয়ে যাবে এটা তুলতে গেলে প্রচুর ওয়েট মানে 1200 গ্রাম হবে তোমাদের আগেই দেখিয়েছি এর সাথে 6খানা ডিম থাকছে একটা ডিম দুটো ডিম তিনটে ডিম চারটে ডিম পাঁচটা ডিম 6খানা ডিম আর 6 জন মিলে কিন্তু এখানে বসে খেতে পারবে এখানে আনলিমিটেড রাইস দেওয়া হয় এই রাইসটা 6 জন মিলে যতক্ষণ ধরে তোমরা খেতে পারবে ততক্ষণই কিন্তু দেওয়া হবে তো প্রথমে মাটনটা দেখবো কতটা সফট দেখো খুলে খুলে পড়ছে এই দেখো খুলে খুলে পড়ছে আর ওয়েট আছে এটা ভাই এই সাইড থেকে একটু নি এই রকম লেভেলের সফট মাটন দেখো এই রকম লেভেলের সফট আমার তো সন্দেহ ছিল যে এই মাটনটা ভালো করে সিদ্ধ হয়েছে নাকি কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে মাটনের মধ্যে বিরিয়ানির মশলাটাও কিন্তু ঢুকেছে এই দেখো কতটা সফট দেখো আ হা রাইস দিয়ে খাই তো এখানে একান্ত আপনার বিরিয়ানি আমি আগেও খেয়েছি আগেও রিভিউ দিয়েছি বিরিয়ানি নিয়ে আলাদাভাবে কিছু বলবো না আজকে দেখতে এসেছি এইটার মানেটা কি এটার স্বাদটা কেমন আলু রয়েছে দেখো অনেক আলু দিয়েছে আলুটা নরম দেখো আ হা হালকা করে প্রেস করতেই কিন্তু ভেঙে গেল ভালোই পেঁয়াজের রসে সেদ্ধ করা হয়েছে মশলাপাতি ভালোই ঢুকেছে আর এর সাথে কিন্তু এই টোটাল স্যালাডটা সম্পূর্ণ ফ্রি যতক্ষণ তোমাদের স্যালাড লাগবে ততক্ষণই কিন্তু দেবে এই রকম সাইজের মাটন বিরিয়ানি ঠিক আছে এই রকম সাইজের মাটন দিয়ে এতটা কোয়ান্টিটির বিরিয়ানি এখান থেকে মাটন একটু ভাঙা যাক কাছে থেকে দেখাও দারুণ সফট মাটনটা দারুণ সফট আমি একা এটা খেতে পারবো না ভাই তোমরা 6 জন মিলে কিন্তু আসবে 6 জনের কম হলে তোমাদেরই সমস্যা হয়ে যাবে এই দেখো মাটনটা কেমন খুলছে আহা দেখো মাটনটা দেখো দাঁড়াও দু হাত দিয়ে দেখাতে হবে তোমাদের এই রকম লেভেলের সফট মানে 6 জন মিলে আসবে কি খাবে তোমরা দেখো কাছে এই রকম লেভেলের সফট আহা কি খুলে খুলে পড়ছে দেখো শুধু ডিম এনারা এটা আবিষ্কার করেছে এখানে একান্ত আপনার নামটা আমি জানি না তবে আইসক্রিম একটা ফ্লেভার আছে এটাতে টানছি না আসছে না এই দেখো এই যে আইসক্রিমের জিনিসটা এই দেখো এর মধ্যে আইসক্রিম টাইসক্রিম দিয়ে কিভাবে তৈরি করেছে আমি জানি না আমি ভাই অত স্পেশালিস্ট না তবে খেতে দুর্দান্ত লাগছে আর এখানে বাটার চিকেন রোস্ট 2 পিস ঠিক আছে 2 পিস 90 টাকা চিকেনটা আগের থেকে তন্দুর করা থাকে এ দেখো এরকম 2 পিস 90 টাকা এটা দেখা কতটা সফট ওহো এই অফারটা রথযাত্রা উপলক্ষে থাকছে তোমার রথযাত্রার পরেও কিন্তু থাকবে কিছুদিন তোমরা এসে কিন্তু এখানকার খাবার দাবার টেস্ট করতে পারো আমার বেশ ভালো লাগলো মানে এই আইটেমটা আমার বেশ ভালো লাগলো সত্যি কিছু বলার নেই তো লোকেশনটা তোমাদের একবার এখানেই বসে বলে দিই চাকদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে রথতলার দিকে আসতেই কিন্তু একান্ত আপন যে কাউকে বলবে সেই কিন্তু দেখিয়ে দেবে জাস্ট ফাটাফাটি এখানকার খাবার অনেকে অনেক রকম কথা বলছো নেগেটিভ কথা তবে একবার এসে টেস্ট করো এখানকার খাবার দাবার জাস্ট ফিরা হয়ে যাবে তো চলো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করো চলো